আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জিআরএফ রেমির জেটিভি বাংলার ইন্টারন্যাশনাল টপ 10 নিউজে আপনাদের সাথে আছি আমি নাশিদ বিন্দি যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় নয় বলছে রাশিয়া চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছে রাশিয়া সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসতে যাচ্ছে ওয়াশিংটন ও মস্কো আলোচনার আগে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন বৈরি আবহাওয়ার মুখোমুখি ভারতবাসী ভারত জুড়ে চলছে বৈরি আবহাওয়া একদিকে তুষারপাত অন্যদিকে কুয়াশা ও ভারী বৃষ্টিপাত কোথাও আনন্দে মজেছেন পর্যটকরা কোথাও বা বিপাকে পড়েছেন সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ শুভ্র তুষারে ঢেকে আছে ভারতের হিমাচল রাজ্যের বেশিরভাগ অঞ্চল টানা কয়েকদিনের তুষারপাতে যেন অপরূপ রূপে সেজেছে সিমলা শহর রাজ্যটির পর্যটন নির্ভর শহরগুলো চীনের পুরা তিয়ানজিন শহরে করোনার গণপরীক্ষা করোনার নতুন ধরন অমিক্রনের সারা বিশ্ব এখন উদ্বিগ্ন অতি সংক্রামক অমিক্রন তাণ্ডব চালাচ্ছে চীনেও সম্প্রতি দেশটির তিয়ানজিনে দুইজনের অমিক্রন শনাক্ত হওয়ায় শহরটির সবাইকে গণপরীক্ষার আওতায় আনা হয়েছে নিউ ইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিহত ১৯ নিউ ইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে ৯ শিশু সহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে স্থানীয় সময় রোববার সকাল ১১টার দিকে নিউ ইয়র্ক সিটির একটি ১৯তলা ভবনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৫১ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা সন্ত্রাসবাদ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের ৫১ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার দায়ে জড়িতদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তেহরানের এমন পদক্ষেপের পাল্টা কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন করোনার বিধিনিষেধের প্রতিবাদে উত্তাল বিভিন্ন দেশ করোনার টিকা নিতে বাধ্যবাধকতা এবং বিধিনিষেধের প্রতিবাদে উত্তাল বিভিন্ন দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে ভ্যাকসিন বিরোধী বিক্ষোভে শনিবার বৃষ্টি উপেক্ষা করেই প্যারিসের রাস্তায় নামেন লাখো মানুষ এদিকে নতুন বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে ইটালি ও অস্ট্রিয়াতেও হয়েছে বিক্ষোভ কারাগার থেকে মুক্তি পেলেন রাজকুমারী সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সাউদকে ৩ বছর পর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে মানবাধিকার কর্মী রাজকুমারী বাসমা বিভিন্ন সময় সৌদির কঠোর শাসন ব্যবস্থার বিরুদ্ধে নানা রকম কড়া সমালোচনা করায় তার মেয়ে সহ তাকে ২০১৯ সালে আটক করা হয় ২০১৬ সাল থেকে দেশটির সংবিধান সংশোধনের পক্ষে জোরালো অবস্থান নিতে দেখা যায় রাজকুমারী বাসমাকে বিভিন্ন সময় তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের খোলামেলা সমালোচনাও করেন প্রতিবেশীদের কাছে ক্ষেপণাস্ত্র চেয়ে হাত পাতল সৌদি আগামী কয়েক মাসের মধ্যেই সৌদি আরবের মার্কিন নির্মিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যেতে পারে এতে প্রতিবেশী দেশগুলোর কাছে সহায়তা চেয়ে অনুরোধ করেছে উপসাগরীয় দেশটি প্রতিবেশী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আন্তঃসীমান্ত হামলা প্রতিরোধ উপসাগরীয় দেশগুলোকে ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র কিন্তু বর্তমানে সৌদির কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন স্থগিত রয়েছে দুই মামলায় সুচির আরও ৪ বছরের কারাদণ্ড আরও দুটি অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অংসান সুচিকে দোষী সাব্যস্ত করে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার দেশটির সামরিক বাহিনী পরিচালিত আদালত এই সাজা ঘোষণা করেছেন বদলে যাবে মানচিত্র ভারতকে নিয়ে নতুন মহাদেশের বার্তা ভারত সহ বেশ কয়েকটি দেশকে নিয়ে হতে পারে নতুন মহাদেশ সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে তেমনই এক তথ্য আমেরিকান জার্নাল অফ সায়েন্স সম্প্রতি প্রকাশিত হয়েছে এই রকম একটি সমীক্ষা দর্শক এই ছিল আজকের ইন্টারন্যাশনাল টপ 10 নিউজে চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা জেআরএফ রেমিটস জাপানের এক নম্বর রেমিটেন্স কোম্পানি বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই